আসসালামু আলাইকুম, আমি ফারজান আক্তার। আমি এখান থেকে মানে সুস্থ হয়ে গেছি গত 1 মাস আগে, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত অনেক ভালো আছি। হয়তো কারো কারো ধারণা থেকে এখান থেকে হয়তো ট্রিটমেন্ট নিলে হয়তো ভালো হবে না, মানে বাড়ি গেলে কেমন হবে, শরীর খারাপ হবে নাকি ভালো হবে, হয়তো এটা কেউ মানে বুঝতে পারে না। মানে আশা রাখি আল্লাহ কাছে, এখনো আমি 1 মাস অনেকটাই ভালো আছি। আমার বয়স 29, আমি পেশায় গৃহিণী, আমার ছোট দুইটা বেবি আছে। আমি শারীরিকভাবে অনেকটাই অক্ষম ছিলাম, কোনো কাজই করতে পারতাম না। আর্থ্রাইটিস প্রথমে প্রথম প্রথম আমার আর্থ্রাইটিস ছিল শুধু, এরপর থেকে অনেক মানে আর্থ্রাইটিস থেকে যখন চিকিৎসা পাই নাই অনেক অনেক সমস্যা হয়ে গেছে। তখন মানে আর্থ্রাইটিস থেকে 4-5টা আমাকে সমস্যা হয়ে গেছে শরীরে, তখন মানে আমার প্রতিটা কাজেই আমার সমস্যা হইতো, করতে গেলে মানে খাইতে গেলেও আমার কষ্ট হইতো, কাজ তো দূরে থাক, অনেক কষ্টের একটা জীবন ছিল এটা আমার। আমি তো কোনোদিন ভাবিও না যে আমি সুস্থ হব বা স্বাভাবিক একটা জীবন যাপন করব। এখন যেটা আছে আলহামদুলিল্লাহ, এখানে ডিপিআরসি হসপিটালে এসে শফিউল্লাহ প্রধানের কাছে আসি, ট্রিটমেন্ট নিয়ে আমি অনেকটা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। আমি গত 1 মাস আগে এখানে ভর্তি ছিলাম 15 দিন। এর আগে আমি ডাক্তারের কাছে আসছি, শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছিলাম, আসিয়ে আমি 1 মাসের মতো ওষুধ খেয়েছি, তখন ইনশাল্লাহ অনেকটাই ভালো লাগছিল আমার কাছে। তারপরে তবুও স্যার বলছিল যে 15 দিন ভর্তি থাকতে হবে, 15 দিন 15 দিন থাকি নাই, 14 দিন ছিলাম, 14 দিন ভর্তি হওয়ার পরে আমি চলে গেছি। তবুও মনে একটাই হয়েছিল যে হয়তো পারি গেলে কি ভালো হব, কি ভালো লাগবে কি শরীর, ওটা বুঝতে পারিনি। এখন ইনশাল্লাহ অনেকটাই ভালো আছি, ওষুধ চলতেছে আর কি, ভালো আছে। শফিউল্লাহ প্রধান স্যার বলছিল যে ভর্তি যখন হয়েছি তখন কোনোদিন ওখান থেকে যাওয়ার পরে, বাসা যাওয়ার পরে বলছে যে আরো 1 মাস পরে আসি, যাতে মানে সুস্থ থাকি, আর আমার কাছে খারাপ লাগে যেটাই লাগুক, বলছে যে আসি দেখা করার জন্য। সেই হিসেবে আমি এখন আজকে এসেছি দেখা করার জন্য, স্যারের সাথে কথা বলার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এভাবে যাতে আমি সুস্থ থাকতে পারি, আমার বাচ্চাগুলোর জন্য টেক কেয়ার করতে পারি, আমার স্বামীর জন্য টেক কেয়ার করতে পারি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। স্যারের চিকিৎসায় কোনো ভুল ভুল নাই বা কেউ হতাশ হওয়ার মতো এরকম কোনো কিছু নাই। ট্রিটমেন্ট ইনশাল্লাহ উনি ভালো ট্রিটমেন্ট করে, ভালো গাইড করে, আর ওনার জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সুস্থ থাকতে পারি আর উনি যেন আমাদের মতো রোগীদেরকে সুস্থ করতে পারে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।